আজির প্রোগ্রামটো হল আমার ইয়াতে আমি মানে হঠাৎ গম পালো আর প্রোগ্রামটো বিএসএফ 90 ব্যাটেলিয়নের একটা প্রোগ্রাম আছে বলে আমি গম পালো। তারপর আমি অল্প জজা ললো তেখেতসকলের একটা প্রোগ্রাম মানে আজি ডিসেম্বরের 3 তারিখেরপরা একটা অনুষ্ঠান আরম্ভ করেছিল কলিকাতারপরা আরম্ভ করেছিল। তার মানে আমার যেটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মাজত ইস্ট পাকিস্তানের মাজত যেটা একটা কিবা ইহতর আমার স্বাধীনতা লাগে বলে একটা কিবা আরম্ভ হল আর সেই স্বাধীনতার উপলক্ষে 1971 আর স্বাধীনতা বাংলাদেশে যেটা স্বাধীনতা লাভ করব বিচারিলে তেতিয়া তেখেতসকলে যুদ্ধর মানে স্বাধীনতা পোৱাৰ কারণে আমার বিএসএফ সকলে এই স্বাধীনতা লাভের আড়ত কেনেকে তেখেতসকলে সহায় আগবাইছিল সেই বিষয়ে তেওঁলোকে আজি আমার এই চিন্ময় স্কুলের যেটা ফিল্ড আছে পিছফালে প্রধান ঘরের তেখেতসকলের এই ফিল্ডত একটা প্রদর্শনী আরম্ভ করেছে। আর এই প্রদর্শনীর উদ্দেশ্যের কথাটা আসলে স্বর্ণজনী জয়ন্তী সূর্য প্রদর্শনী। এই স্বর্ণজয়ন্তী সূর্য প্রদর্শনীত তেখেতসকলে সেলিব্রেশন করব কিছু অনুষ্ঠানের আর এই অনুষ্ঠানবিল তেখেতে অল্প পিছতে আমার এই পথারত দেখাবল আগবাব। আপ সফিকো মালুম হ্যাঁ কি বাংলাদেশ সেলিব্রেশন কা 50 সাল হয়ে গেছে। 1971 মে বাংলাদেশ কা এক নয় রাষ্ট্রকে রূপ মে উদয় হুয়া থা। ইসকে 50 সাল উপলক্ষ মে ভারত সরকার বাংলাদেশ সরকার আর বিএসএফ কাফি কার্যক্রম হর জায়গা পর আয়োজিত কিয়া যা রাহা তাকে যে নয় জেনারেশন হ্যাঁ उनको मालूम हो सके कि बांग्लादेश के उदय में भारत सरकार का आर्मी का और बीएसएफ का क्या योगदान रहा था। हमने भी अपने इलाके में इसके पहले भी काफ़ी कार्यक्रम आयोजित किए हैं। इसी सिलसिले में एक स्वर्णिम सौर यात्रा हमारे हेडक्वार्टर ईस्टर्न कमांड ने इसको स्टार्ट किया है। यात्रा 3 दिसंबर को कलकत्ता से स्टार्ट हुआ है और 20 दिसंबर को गुवाहाटी में सम्पूर्ण होगा। इसमें जो वार संबंधी बीएसएफ का जो योगदान रहा है उसकी जो हिस्ट्री है उसके बारे में एक फोटो प्रदर्शनी इसमें लगाया गया है गाड़ियों में ताकि जो यहाँ के नए युवक हैं नए जनरेशन हैं उस लड़ाई के बारे में जान सके और ख़ास करके जो बीएसएफ का योगदान रहा है।